গোজু দিলে লবি কালিমা উচ্চারণ যার হয় না ঈমান নিয়ে কি মরতে পারবে না আল্লাহ নবী রাহমাতুল আলামিনের কাছে খবর আসলে নবীজি ও অন্যই তখন সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন সাহাবীরা দৌড়ে আসলেন আলকামার বাড়িতে আলকামার কিনারে বসে বারবার করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতই পড়ে সাহাবায়ে কেরাম কিন্তু আলকামার কোনো জবান দিয়া কোনো রকমের কালিমা উচ্চারণ হয় না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি অমনি ডাক দিয়ে বললেন এই আলী রে আর দেরি করে লাভ নাই জলদি করে যাও আল্লাহ নবীর কাছে গিয়ে বলো আমরা বহুবার তালকিন দিয়েছি অনেকবার চেষ্টা করেছি কিন্তু তার জবান দিয়ে কালিমা উচ্চারণ হয় না আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন খাতামা বিগিন আল্লাহ নবী দৌড়ায়া ওই সাহাবায়ে বার বাড়িতে গেলেন আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আরে সাহাবীরা আমার আলকামার আব্বা আম্মা বেঁচে আছেনি অমনি তখন ডাক দিয়ে বলল না গো ওগো নবীজি আলকামার আব্বা দুনিয়াতে বেঁচে নাই তার আম্মা জান বেঁচে আছে নবীজি ডাক দিয়ে বললেন ও সাহাবীরা আলকামার মার সাথে আমারে কথা বলাইয়া দাও আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন অমনি তখন আলকামার মাকে এমনি তখন ডাক দিয়ে বলল এই আলকামার মা তোমার সন্তানের প্রতি তোমার কি কোনো কষ্ট আছে আলকামার মা বললেন না আমার কোনো কষ্ট নাই নবীজি আবার জিজ্ঞাসা করলেন আবার জিজ্ঞাসা করার পরে আলকামার মা আর কোনো কথা বলে না আর কোনো শব্দ করে না এমন সময় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন ডাক দেন আলকামার মা গো তুমি তোমার সন্তানের প্রতি কষ্ট আছে আমি বুঝতে পেরেছি তুমি তাকে মাফ করে দাও গো আলকামার মা ভালো বলে না মন্দ বলে না এমন সময় আলকামার মা কোনো ভালো বলে না মন্দ বলে না এমনি আল্লাহ নবী রাহমাতুল আলামিন তখন ডাক দিয়ে বললেন হে সাবিরা জলদি করে গর্ত বানাও গর্তের ভিতরে লাকড়ি দিয়া এমন করে লাকড়ি দাও আগুন আগুন জ্বালাও সাহাবায়ে কেরাম আগুন জ্বালাই দিলেন লাকড়ি যখন গর্তের মধ্যে দিতে আরম্ভ করলে এমন সময় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন লইয়া যাল কামারে এই লাকড়ির মধ্যে আগুনের মধ্যে দিয়ে দাও আলকামার মা বেড়ার ফাঁক দিয়া যখন তাকায় দেখে আলকামাকে আগুন জ্বলন্ত আগুনের দিকে যখন নিয়ে যাইতে আরম্ভ করে আলকামার মা আর একটা সেকেন্ড দেরি করে না পাগলের মতো ঘর থেকে বের হইয়া আল্লাহ নবী বিশ্ব নবীকে ডাক দেও নবীজি আমার আলকামার কোথায় নিয়ে যাল আলকামাকে ওই আগুনের মধ্যে জ্বালানোর জন্য নিয়ে যাইতে আসি এমন সময় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আলকামার মাকে তখন ডাক দেয় বলে আলকামার মা গো তুমি যদি মাপ না দাও গো তাহলে মনে রাখবা তোমার তুমি যদি তারে মাপ না করো তোমার এই সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে এই আলকামার মা গো দুনিয়ার আগুনের রং লাল স্বর্ণের কালার গো জাহান্নামের আগুনকে আল্লাহ রব্বুল আলামিন গরম করতে করতে কালো কসকসে পরিণত করেছে এই আলকামার মা তুমি যদি মাপ না দাও তাহলে আল্লাহ রব্বুল আলামিন তারে মাপ দিবে না ওগো আলকামার মা এই জন্য আগুনের মধ্যে ফলে তারে জ্বালিয়ে দেওয়া হবে আলকামার মা একটা সেকেন্ড আর দেরি করে না পাখির মতো উড়াল মারে পাগল বেশি উড়ন্ত কেসে আলকামার গলায় ধরে আলকামার মা বুকে জড়াইয়া এমনি কানতে আরম্ভ করে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিনকে আলকামার মা ডাক দিয়ে বলে আল্লাহ গো আমার কলেজা টুকরা আমার সন্তানকে আগুনে জ্বালাইতে দেবো না আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে আলকামার মা এই এমনি তখন ডাক দিয়ে বলল অগো নবীজি আমার সন্তানকে আগুনে জ্বালাইয়ে না আমি তার মা লাগি আমি তার মা আমি মা আমার আলকামারে আগুনে জ্বালাইতে দিমু না নবীজি বললেন
জাহান্নামের আগুন তোমার ক্রোধ কেমনে সহ্য করব। দিলের লোভি বললে পরে আলকামার মা ডাকতে বলে, এই আলকামাকে আগুনে আমি জ্বালাইতে দিব না, আমি তার মা লাগি। বুকে জড়াইয়া জড়াইয়া আলকামার মা আলকামাকে চুমা দিতে আরম্ভ করছে, আই জাদুনুনি আমি তোর মা কাছে আইসা গেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছি, নবীজি গো আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছি আমার সন্তানকে আমি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আমানত দিয়া দেয়, আমি মা হইয়া তার মাপ করা দিলাম। সাহাবাই কেরাম ডাক দিয়ে বলে, ও গো নবীজি আলকামার জবান দিয়া জোরে জোরে উচ্চারণ হইতে আরম্ভ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে এই মাহফিলের পরে যাইয়া আম্মার সাথে যদি কোনো অন্যায় কইরা থাকেন, এখন যাইয়া আম্মার কাছ থেকে মাপ লইয়া লইয়েন। মার মনে কষ্ট দিয়া যদি তুমি পৃথিবীতে বিদায় হও, ইমান লইয়া যাওয়ার সম্ভব হবে না। মার কথা কি ভুলে গেছ? যেই মা তোমাকে আমাকে 10 মাস 10 দিন পেটে বহন করছে, তোমার আমার বয়স মার পেটের ভিতরে 7 থেকে 8 মাস যখন হয়ে গেছে, মা সোজা হইয়া দাঁড়াইতে পারে না, এক কাইতে শুইলে গো আরেক কাইতে শুইতে পারে না, লোক সমাজের সামনে যাইতে পারে না, খাবার দাবার খাইতে পারে না। তিনি আমার মা, ওই মা কার নাই আমি জানি না, আম্মার জন্যে আব্বার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই দুনিয়ার মানুষ ইবাদত করবে আমার, খেদমত করবে মা আর বাবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সংসারে অভাব, ঘরে বাজার নাই, খাবার নাই, মা ভিক্ষা করে আরেক ঘর থেকে খাবার নিয়ে আসে, এক প্লেট খাবার আইনা আমারে দিয়ে বলে বাবা তুই খা, আমি বলি মা ঘরে খাবার নাই, সবাই কম বেশ খাইছে, মা তুমি দিয়ে কিছু খাও না, মা গো এই মা তুমি আমার জন্য করতে খাবার আনছ, বাবা ওই ঘর থেকে চাইয়া আনছি ভিক্ষা করে আনছি, এই মা তোমার ঠোঁট দিনে শুকিয়ে গিয়েছে, মা গো জিব্বা শুকিয়ে গেছে তুমি খাইলা না। মা ডাক দে বলে আমার এমনি চলবে, আমি একটু পানি পান করে কোনো মতো রাত কাটাই, তুই পেটে খিদা বুক করবি আমি মা হইয়া সইতে পারবো না। এমন মা জননী ছোট্ট কালে তুমি আর আমি খাবার যদি না খাইছি, মা খাবার খাইছে না আমার কলিজার টুকরাটা খাইছে না, এর জন্য মা খায় না, শরীরে জ্বর আসছে আমার, মা সারা রাত্র পাহারাদারের মতো পাহারাদার দে, মা ঘুমায় না, পাড়া প্রতিবেশী সব মানুষ ঘুমের ঘরে ঘুমাইয়া গেছে গা, আমার মা তোমার মা ঘুমায় না, শীতকালে কম্বল লেপ আমার শরীরের মধ্যে আছে কি আছে না এটা আর কেউ দেখে না, আমার মা আপনার মা দেখে আমার শরীরে কম্বল আসেনি, মশা ধরে মশারির ভিতরে আমার হাত পাওয়া আসেনি, মা জন্য সেই পাহারা দাঁড়েনি, আমার আপনার জন্যই ব্যবস্থা করি দুনিয়ার জমিলে, মা জননী বিনা স্বার্থে তোমার জন্য যা করছি, তুমি যখন বিদেশের বাড়িতে রওনা করো সবাই এক একজন এক একটা জিনিস চাইয়া থাকে, আমার জন্য মোবাইল, আমার জন্য কম্বল, আমার জন্য এটা সেটা পাঠাইও, মা জননী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর চোখের পানি মুছে ডেকে বলে বাবা তুই কবে আসবি, মা
তোমাকে আমাকে বিদায় করে দিয়া নামাজের মুসল্লা বিছায়া বিছায়া মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে বলে মাওলা আমার জাদুমনি আমার কলেজা টুকরা আমার সন্তান দুবাই মালয়েশিয়া রওনা হইছে আল্লাহ তুমি পৌঁছাইয়া দিও টেলিফোনে যারে জিগাইছেন কেমন আছো সবে বলে ভালো আছি মারে জিগেলে মা কইছে তুই কেমন আছো ঈদের দিন মা গরুর গোশত পাক করে গোশত খায় না গোশতের ডেকসি সামনে বসে মা কান্দে সন্তান বিদেশের বাড়িতে ঈদের দিন সবাই আনন্দ করে মাদ্রাসা থেকে আমি ঈদের দিন বাড়িতে আসতে পারি নাই মাদ্রাসার কালেকশন করতে যাই বিকালবেলা বাড়িতে এসে দেখি মা গোশত খাই নাই মা তুমি গোশত খাইছো না বাবারে তুই বাড়িত না আমার মুখে গোশত যায় না তিনি হলেন আমার মা বাইসাব গোকর্ণ ঘাট ব্রিজের উপরে অথবা কোনো জায়গার মধ্যে কোনো একটা দুর্ঘটনা ঘটছে মা পাগলের মতো ঘরের ভিতরে খাবার খাইতে বসছিল প্লেট ফালাইয়া পাগল বেশে অরন্ত বেশে দৌড়াইতে আসি লোকেরা জিজ্ঞাসা করি মা গো কোথায় যাও গো এমনি মা তখন ডাক দেবনি শুনেছি এখানে নাকি অ্যাক্সিডেন্ট নাকি কি দুর্ঘটনা হয়ে গেছে আমার ছেলে তো বাজারে ব্যবসা করি এমন সময় লোকেরা ডাক দেবনি মা গো তোমার ছেলে দোকানে বসা আছে কোনো অসুবিধা নাই ইয়ার পর মা জননী হাফায়া হাফায়া দৌড়ে দোকানের সামনে এসে হাজির হইয়া যা এমনি তুমি জিজ্ঞাসা করো মা গো তুমি দৌড়ে কেন আসছো গো মা জননী ব্যবসা করো বাজারে নাকি দুর্ঘটনা হয়ে গেছে আমি পাখির মতো উড়াল মাইর মাইর মা জননী দৌড়াইয়া সন্তানের পাশে গিয়া দাঁড়াইয়া যা এই জন্য গোকর্ণ গাড়ির আমিনপুর এলাকাবাসী মুসলমানের আরে হাত ধরে বলি পায়ে ধরে বইলা যায় আব্বা আম্মাকে কষ্ট দিও না আব্বা আমারে কষ্ট দিলে আল্লাহ সহ্য করবে না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আল্লাহ বলে বান্দার রে মা বাবার বৃদ্ধ অবস্থায় দুইজনের কোনো একজন যদি পাও আউকিলা হুমা অথবা আব্বা আম্মা বৃদ্ধ অবস্থায় দুজনরে যদি তুমি পাও যদি এই একজন পাও অথবা দুজনরে পাও ফালা তাকুল্লাহুমা উফ তুমি ওফ শব্দ ব্যবহার করো না আম্মার সাথে তুমি বিরক্ত শব্দ ব্যবহার করো না আর ওয়ালা তানহারহুমা আব্বা আম্মাকে তুমি দমক দিও না গো আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করেছে এই জন্য বালকেরা মনে রাখবেন আব্বা আম্মা খুশি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন খুশি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ইবাদত মা বাবার খেদমত করার তৌফিক দান করুক বলেন আমিন ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু